প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 8 আগস্ট 2020, 24 শ্রাবণ, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, প্রতিদিনের মতো আপনাদের সামনে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে উপস্থিত হয়েছি। তো 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,529টি। পূর্বের দিনে নমুনা সহ গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,737টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,49,560টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন, এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.25% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.42%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন, এ পর্যন্ত সুস্থ 1,46,604 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.47%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন, এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,655 জন, যা শতকরা হারে 78.90% এবং নারী 710 জন, 21.10%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের সংখ্যা 21 থেকে 30 বছর 1 জন, 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 12 জন, 61 থেকে 70 বছর 10 জন, 71 থেকে 80 বছর 4 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন, 0.53%, 11 থেকে 20 বছর 33 জন, 0.98%, 21 থেকে 30 বছর 88 জন, 2.62%, 31 থেকে 40 বছর 214 জন, 6.36%, 41 থেকে 50 বছর 466 জন, 13.85%, 51 থেকে 60 বছর 965 জন, 28.68%, এবং 60-এর অধিক বয়সের 1,581 জন, 46.98%। বিভাগভিত্তিক গত 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন বিভাগভিত্তিক সংখ্যা, ঢাকা বিভাগে 16 জন, খুলনা 5 জন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে 4 জন করে, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগ 1,613 জন, চট্টগ্রাম 798 জন, রাজশাহী 209 জন, খুলনা 252 জন, বরিশাল 132 জন, সিলেট 158 জন, রংপুর 132 জন এবং ময়মনসিংহ 71 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 1 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,112 জন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 7,032টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 193 জন। ঢাকা মহানগরীর আইসিইউ শয্যা সংখ্যা 301টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 335 জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ শয্যা সংখ্যা 782টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ রোগী ভর্তি আছেন 16 জন এবং চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যা সংখ্যা 39টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,697 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা 7,434টি। সারা দেশে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 97 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ সংখ্যা 199টি। সর্বমোট সারা দেশে সব মিলিয়ে সাধারণ শয্যা সংখ্যা 15,248টি, রোগী ভর্তি আছে 4,044 জন এবং শয্যা খালি আছে 11,202টি। সারা দেশে আইসিইউ শয্যায় সব মিলিয়ে আইসিইউ শয্যা সংখ্যা 539টি, রোগী ভর্তি আছেন 306 জন এবং শয্যা খালি আছে 233টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,520টি। সারা দেশে হাইফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা 345টি
এবং অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা সারা দেশে 160টি। গত 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 864 জন এবং আইসোলেশন থেকে 24 ঘন্টা ছাড়া পেয়েছেন 490 জন। আইসোলেশনের শতকরা হার 41.21%। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 56,039 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 37,014 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 19,025 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,184 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড়া পেয়েছেন 1,851 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 450,332 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 397,380 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 52,900।